হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা আবার আজকে দেখতে পাচ্ছ, নতুন করে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এর আগে তো অনেক বন্ধু রিকোয়েস্ট ভিডিও করেছি, বাট আজকে আমরা নিজেদের রিকোয়েস্ট ভিডিও নিজেরাই করছি, ঠিক আছে? আর আজকে ভিডিওতে আমরা রেখেছি হচ্ছে বাটা মাছের কি করেছি, ওটা সর্ষে বাটা, সর্ষে বাটা, বাটা মাছকে আবার বাটা করেছে সর্ষে দিয়ে বাটা, ঠিক আছে? আর হচ্ছে রুই মাছের কালিয়া, সাথে রেখেছি হচ্ছে তিনখানা আস্ত লঙ্কা, একটা শশার দুজন মিলে অর্ধেক করে সালাড, আর দুখানা পেঁয়াজ, আর সাথে আছে ভাত। তো এটা আজকে আমরা চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট, আর একটা দু একটা বন্ধুর নাম আছে সেগুলো বলবো। তো তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য, এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য, এইভাবে আমাদের ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমাদের এই এত সুন্দর ভালোবাসার জন্য আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি, এই একটা আশীর্বাদ করো, ঠিক আছে? তো লঙ্কাগুলো কি খেতে হবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট আমার কোনো ঠিক নাই, ঠিক নাই না, তখন আবার তুমি খেয়ে বলবে আমি খেয়েছি সেটা বললে হবে না। লঙ্কা কাঁচা লঙ্কা করে হবে না, তুমি আগের দিন যে ভিডিওটা যে করেছিলে সেরকম আমার কোনো, আমি তোমার না লঙ্কাগুলো কি ফোড়াতে হবে সেটাই হলো, অবশ্যই ফোড়াতে হবে, ও মানে খেতে হবে তাহলে না? হ্যাঁ ঠিক আছে। আর এর আগের দিন তুমি, এর আগের দিন তুমি শুকা লঙ্কা দিয়ে দুনিয়া ঝাল করে রেখেছিলে, জানো তো হেরে যাবা ওই জন্য করেছো, তুমি চিটিং করো। তুমি ইচ্ছে করে হারো কেন? আমি ইচ্ছে করে হারি না, না সবাই বলে তুমি নাকি ইচ্ছে করে, তুমি ইচ্ছে করে আমাকে হারাও, ফালতু কম্বো, ঠিক আছে? একটু করে ঝাল খেতে পারো না, একজন কমেন্ট করেছে তো উনি ঝাল খেতে পারে না, লঙ্কা আজকে খেয়ে দেখাবো, দেখো কাঁচা লঙ্কা এমনি সময় তো তিন চারটা পাঁচটা দশটা দশটা দিয়ে দিলো কে নেবা, আবার এক এক সময় আছে একটা কাঁচা লঙ্কা একটুখানি কামড়ে খেতে পারে না। চলো অত ঝগড়া না করে স্টার্ট করছি, ওয়ান টু থ্রি স্টার্ট, ওয়ান টু থ্রি স্টার্ট, ওয়ান টু থ্রি স্টার্ট, আবা এবে বলো ওয়ান টু থ্রি স্টার্ট, আবার এই বিরাট বড় বড় কাঁচা লঙ্কা, ও মাই গড, কোন দিক দিয়ে রাইখে কোন দিক খাওয়াতে হচ্ছে বুঝতে পারছি না, আমি বুঝতে পারিতেছি না, ভেবো না যে লঙ্কা ঝাল না, চিবড়ি লঙ্কা একবারে যেখান দিয়ে যাবে সেখান দিয়ে জ্বলতে চলছে, কান দিয়ে তো ধোঁয়া বেরাবে, আমি একটু জল খাই দিই। হ্যাঁ লঙ্কা খাওয়া যাবে, হ্যাঁ লঙ্কা খাবে না, জলটা খাও, ঝাল লেগে মানে বুঝতে পারছো ঝাল লেগে গেছে, বলবে করো পুরো ভিডিও তুই এরকম করবা নাকি, জল তো খেলাম, কারণ ঝাল লেগেছে এই চারটা চার, তোমার তোমার ঝাল লাগে না, পাঁচটা ধরে গেছে আবার কি একটা হয় না, কটা এনেছো? আমি জানি না, লঙ্কা আঠারো ঝাল থাকবে, মাছের চরম কাটা, খাওয়ার ঢং জানো, হ্যাঁ একটা মাছ খাওয়ালো না, একটা মাছ ধরে নিচ্ছ, মাছটা চরম কাটা, ওটা খাওয়া যাবে না, ওটা খাবো একটু পরে, আমি মাছ মাছ খাবো না,
ওই গিলে লাও, ভাত মেখে লিয়েছো তো, গিলে লাও গাব গাব। এরপরে একটা কোনো চ্যালেঞ্জ করবো আমি, ইচ্ছা আছে, যেখানে চিবিয়ে খেতে হবে, গিলে খেলে পানিশমেন্ট, আর সেটা ভালোই দেবো চিনি ছাড়া, খালি চিরা দেবো শুকা শুকা, কত গিলবা গিলে। আজ বসছি বিড়ালের সাথে খাবার খেতে, কপা কপ মারবে খাবার। আর মাছ খেতে গিয়ে আমার বারো বেজে গেল, কে হচ্ছে? হ্যাঁ তুমি হেরে গেছো, তুমি পাচ্ছ না বাবা, কেমন ঝাল তো ফাইনালি বন্ধুরা দেখতেই পেলে কে জিতেছে, চিবিয়ে যদি খাই হারগিস জিততে পারবে না, আর আজকে মাছের ছিল কাঁটা বেশি, আমি কাঁটা বাছিনি ডাইরেক্ট চিবিয়ে খেয়ে নিয়েছি, আর বাটা মাছে গিয়ে গন্ডগোল করবে, আরও কাঁটার অবস্থা দেখো, এই দেখো আমি খেয়েছি, বাকি আর কোনো কাঁটা নাই, একটা মাথা আমি খাই না ওই জন্য রেখে দিয়েছি, বাকি কোনো কাঁটা নাই, আরও দেখো দেখানোর মতো অবস্থা নাই, তো চলো নাকি পানিশমেন্টটা নিয়ে নিই, ওর এখন এক পিস মাছ থেকে গেছে, তো এখন চলো এগুলো সব হটিয়ে পানিশমেন্টটা নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, চলে এসছি দেখো সব পানিশমেন্ট নিয়ে, পানিশমেন্ট বলতে দেখো এত সুন্দর ওকে খাবার খাইয়েছি, ও সরি ও আমাকে খাইয়েছে রান্না বান্না করে, আমি এনে দিয়েছি, বাট তো কোনো ব্যাপার নাই,
দেখো নামটা বলো, যে বন্ধুটা নাম বলতে বলেছে তার নামটা বলে দাও। বলো রুমকি, নাম বলতে বলেনি, ও বলছিল যে আমার নাম রুমকি। আচ্ছা যাই হোক, হয়তো এর আগে ভুল টোল বলেছে হয়তো নামে, তার জন্য নামটা লিখে পাঠিয়েছে রুমকি। ঠিক আছে, তো এখন এসে নামটা বলে দিলাম। এবার হচ্ছে এত সুন্দর যখন ওকে খাওয়ার খেয়েছে, দেখ হেরে গেছে, আজকে যখন আমি সুযোগ পেয়েছি, তো সেই খাওয়ারের পরিপ্রেক্ষিতে একটু তো ওকে কিছু খাবার দেওয়া উচিত, মানে পানিশমেন্ট হিসাবে। তো সেই পানিশমেন্টটা আমি নিয়ে এসেছি, বেশি বকবো না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে দেখো কী আছে। চিনি কতটা পরিমাণে আছে? অনেকটা, তোমার তো বলছে 50 কিলো বস্তা দিয়ে দিচ্ছি একদম, এমন করে বলছো অনেকটা? আমার কাছে অনেক, এই 2 কাপ চা হয়ে যাবে যা চিনি। হ্যাঁ 2 কাপ না, 40 কাপ হয়ে যাবে। হ্যাঁ তো কী করতে হবে? এটা দাঁড়াও, আমার তো পানিশমেন্টের সাথে পানিশমেন্ট থাকে, টুইস্ট একটার সাথে। মনে রাখবা শুধু তাহলে। একদম আমার মনেই আছে, আমি তো জানি, তাই জন্য তো দিচ্ছি তোমাকে। হাঁটো, হাতাটাও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, ওই চোখ খোলা আছে, ওই সব খোলা আছে। কই দুখানা আঙুল বুঝিয়ে দেবো তখন বুঝতে হবে। দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ পানিশমেন্ট? এটাতে কি আছে? জিরে। সত্যি? এটা গাদাখানিক জিরে এনেছো না? না, একই সমান, যতটা আমার হাতে ছিল, যতটা আমার হাতে ছিল ততটাই আছে। কি এর আগে যতটা হাতে দিয়েছিলাম ততটাই আছে, বেশি হাতে দিই নাই তোমাকে, তুমি বাটি এনেছো। হ্যাঁ ওটাই তো বলছি, তো একটা তোমার তো এইটা ছিল না? না এইটা বাদ দিয়ে দাও। না না ওটা বাদ দিলে হবে না, আমাকে যখন খেতেই হবে তাহলে পরিমাপ, তোমার দুটো মিলিয়ে ঝুলিয়ে পরিমাপ আনতে হবে। এতটা আমি আনিনি, এর অর্ধেক এনেছি। বেশি চিল্লাবা না, তো বকবা না, বেশি চিল্লাবা না। ঠিক আছে আমি পানিশমেন্ট দিচ্ছি, পানিশমেন্টটা ভদ্রভাবে নিবা, আমি এতখানি খেতে পারবো না। এখন আমি এটা ওকে মিলিয়ে দিব, বেকার নষ্ট করে লাভ নাই। না ইচ্ছা মতন আমার হাতে মিলাও, তাও হলো, আমি মিলাবো তো। দাঁড়াও হাতে মিলাও, তুমি তো এখন মিলাবে না, দিব তো। এইটা পানিশমেন্টটা কেমন হবে ও আমাকে বলবে। বাহাতে হয়েছে, হয়েছে। এবার চিনিটা দিব, কোন ধরনের পানিশমেন্ট ভগবানই জানে। আর চিনির দানাগুলো এত মোটামোটা কেন? আমি বানিয়েছিলাম বাড়িতে বসে বসে, খাপা মুখার জায়গা পাই না, ভালো করে মিশাও। এটা হচ্ছে মুখ শুদ্ধি, ঠিক আছে? এত সুন্দর খাবারের পরে একটু মুখ শুদ্ধি না হলে হয় না। সবাই দেয় মৌরি, আমি দেখি জিরা। কেমন লাগছে? আমি চিনিটা খেয়ে নিই, চিনিটা আমার খুব ভালো লাগে। কি মিষ্টি, থ্যাংক ইউ একটা ভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য। চাবাও চাবাও, ভালো করে চাবাও। দেবলা পানিশমেন্টটা কেমন লাগছে? সুন্দর, এই ক্লাস আগামী দিনে এর চেয়ে বেশি দেবো, একটু বাকি আছো। হঠাৎ ওর সাথে ওটা বেশ ভালো লাগলো, শুধু জিরা দিলে আমি খেতে পারতাম না। আচ্ছা আচ্ছা, তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, আর এইভাবে আমাদের সাপোর্ট করে যাও। আর দেখতে পাচ্ছ জিরা খেয়ে এখন ওর হীরা হয়ে গেছে মনে হচ্ছে। আমার হীরে হীরে মতি, খুচরো পয়সা নাই আমার হীরে, যে খুচরো পয়সা নাই, মুঝে এক টাকা দে দো, বাংলায় বলো, আমাকে এক টাকা দাও। এটা ভালো লাগছে, দাও দাও দাও, ঘুরো তো পরে আসবো। তো চলো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এখানে শেষ, আবার একটা নতুন ভিডিও আগামী দিন আসবো। তো টাটা, বাই বাই, টাটা।